প্রচণ্ড শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মোখা। আবহ অফিস বলছে সেডরের চেয়ে বেশি শক্তিশালী হতে পারে এই সুপার সাইক্লোন। এই মাত্র দিক পরিবর্তন করে প্রবল শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় মোখা, যা দ্রুত গতিতে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে। আবহাওয়া অফিস বলছে প্রবল শক্তিশালী হতে পারে এই সুপার সাইক্লোন। পূর্বাভাসে বলা হচ্ছে আজ রাত নাগাদ এটি খুবই শক্তিশালী হতে পারে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় মোখা অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে। আইলা, আম্পান, সিডর এর চাইতেও ভয়ঙ্কর হতে যাচ্ছে ঘূর্ণিঝড় মোখা। আবহাওয়া অফিসের তথ্য জানানো হয়েছে আগামী রোববার রাতে 230 কিলোমিটার বেগে সমতল ভূমিতে আঘাত হানতে পারে এই ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোখা। মুহূর্তেই তছনছ হয়ে যেতে পারে বাংলা ও মায়ানমারের উপকূল। এরই মধ্যে উপকূলের হাই অ্যালার্ট জারি করেছে। কেমন হতে পারে এর প্রকৃতিও দংশনী। এছাড়াও কোন কোন এলাকায় সতর্ক জারি করলো আবহাওয়া অধিদপ্তর, সকল তথ্য আজকের ভিডিওতে জানিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বর্তমান সময়ে বাংলাদেশের এক আতঙ্কের নাম ঘূর্ণিঝড় মোখা। সর্বকালের ভয়ানক ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে, কেননা ঘূর্ণিঝড় মোখা তার গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে দিয়ে আসছে। এতে হুমকির মুখে রয়েছে চট্টগ্রাম বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র সৈকতকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মংলায় 4 নম্বর হুঁশিয়ারি সংকেত বহাল থাকছে। আবহাওয়া অফিস বলছেন উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা দূরবর্তী চর ও দ্বীপগুলোকে বহাল থাকবে 8 নম্বর মহাবিপদ সংকেত। এদিকে আগামী 14 মে দুপুর থেকে রাত পর্যন্ত বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারের রাখাইন উপকূল অতিক্রম করতে পারে। এখানেই শেষ নয়, 15 থেকে 20 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এটি আগামী 14 মে দুপুর পর থেকে ভোলা, কক্সবাজার, রাখাইনের ভেতরে যে কোনো উপকূলে প্রবল শক্তি নিয়ে আঘাত হানতে পারে। ভোলা থেকে কক্সবাজার উপকূল বর্তমানে সবচাইতে ঝুঁকিপূর্ণ ঘূর্ণিঝড় মোখা। কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, বরিশাল, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও ভোলা সরাসরি উপকূল স্থানে আঘাত হানতে পারে। আঘাতকৃত জায়গায় 15 থেকে 20 ফুট উচ্চতায় বায়ুচালিত জলোচ্ছ্বাসে আক্রান্ত হতে। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে কাল থেকে 16 মে এর ভেতরে চট্টগ্রামের বিভাগের সকল এলাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বাড়ি থেকে ভারী বর্ষণ হতে পারে। এসব এলাকায় 100 থেকে 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এখানে রাজশাহী, রংপুর, খুলনা, ময়মনসিংহ বিভাগের ঝড় বৃষ্টির আবহাওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশের চট্টগ্রাম ও বরিশাল বিভাগে যারা আছেন তারা আগে থেকে নিরাপত্তা লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে রাখবেন। তো এ ছিল ঘূর্ণিঝড় মোখা নিয়ে এখনকার সর্বশেষ তথ্য। তাই পরবর্তী তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকবেন, সুন্দর ও সুখী হোক আপনার আগামী দিন।